ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বাসাবাড়ির গ্যাসের দাম 20% বাড়ানোর প্রস্তাব বিইআরসির, এক চুলা 990 এবং দুই চুলা 1080 টাকা করার সুপারিশ। তিতাসের ওপর জনগণের আস্থা নেই বলেন ক্যাবের উপদেষ্টা। বিনোদনের পাশাপাশি চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরতে শিল্পী কলাকুশলীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজীবন সম্মাননা পেলেন আনোয়ারা বেগম ও রাসুল ইসলাম আসাদ। বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শর্ত সাপেক্ষে আরও 6 মাস বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। স্বাধীনতা পুরস্কারে আমির হামজার নাম প্রস্তাবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, খতিয়ে দেখা হচ্ছে ভুলের বিষয়টি জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অকমা মোজাম্মেল হক। গত 3 মাসে র্যাবের অভিযানে কারো মৃত্যু হয়নি, এতে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। নির্বাচনের নামে তামাশা ও ডাকাতি করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোনো শ্রদ্ধাবোধ না থাকায় বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতারণা করে 300 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চেতনা মাল্টিপারপাস কো অপারেটিভের 10 জনকে আটক করেছে র্যাব। মারিওপোলে এখনও আটক 1 লাখের বেশি নাগরিক, মন্তব্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির, কেবল অস্তিত্ব সংকটে পড়লেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, জানালেন ক্রেমলিন মুখপাত্র। সেঞ্চুরিয়ানে অঘোষিত ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা, টাইগারদের সিরিজ জয়ের প্রত্যাশা।